আমাদের বোঝা যাচ্ছে লাগলো। এখন পরে আইলানি কিন্তু কান্দেই, রাতে 2টার উঠি কান্দিলানি, মো মাং তাকে পড়াই মো মম্মি একুটি আছি, কালি 4টার যাইছিলা, আজ মুনি কালি এতেকু যাইনি, আজ আসি ঘরে পৌঁছে সাইলানি, মো সম্পত্তি গুয়া ছাড়ি আসি লাগলো। মম্মি মো মম্মি বল সাই রবি কি তাই যে মতে ড্রেস আনে কেজি পালে পিন্ত কি জীবন নেই যা তাহলে নো ড্রেস আ আউ আইলানি দেখি ও তো খায় দিদি টাইম তারে মান লাগে ও গায় এই কি এনজি বললানি হ্যাঁ খাই পানি ওষুধ দিন হ্যাঁ হ্যাঁ এই কি হ্যাঁ হ্যাঁ আইলানি জয় জগন্নাথ, কেমতি অনেক আপন মানে সমস্ত কালবি আপন মানে সমস্ত ভালরে থিবে খুশিরে থিবে আর প্রভু জগন্নাথ কৃপার সুস্থ মধ্যে থিবে, তুমি বি মধ্যে ভালরে আছি খুশিরে আছি আর প্রভু জগন্নাথ কৃপার সুস্থ মধ্যে আছি। তো আপনার মানে থাম্বেল দেখি ভিডিও কু আসছেন না, তো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করতু আর আপনার যে কী কি যা কী সেয়া কলি তো তা মানে কম যা কী সেয়া কল আপনার টিকি সময় জাঁপারে, তো প্লিজ ওয়েট করুন টিকি জব টিকি সময়। তো তা পূর্বর পর্যন্ত যদি মো চ্যানেল কে নুয়া আছে তো প্লিজ চ্যানেল সবসক্রাইব কর, সবসক্রাইব করি পাখে আসুয়া অল নোটিফিকেশন উপরে প্রেস করি বেল আইকন উপরে ক্লিক কর, যাফলি কি মো নূন্য নূন্য ভিডিওর নোটিফিকেশন আপনার পাখে সর্বপ্রথমে পৌঁছবে ও আপনার মানে মো ভিডিও সর্বপ্রথমে দেখিপারে। আর প্লিজ ভিডিওটি স্কিপ করুন নিশ্চিত পর্যন্ত দেখুন। আউ হ্যাঁ কেদে প্রথম আপনার কেদি তোমার কোণ গোটে কুলে মনে পড়েনি, তো ছাড়ত মু আপনার যে কুলি যা কী সে কল কিছু দিন তলে আপনার পাখে ভিডিও যে অপলোড করি সেই কিছু ব্যাড কমেন্টস আসছিল, তো সেইথি কি নিয়ে ভিডিও বনাইলে তো মুি আপনার না যে তো মো মনে বেশি কাপে রাগ রুষা রক্ষে দেবিনি, তো ফাইনালি সে হয়ে যাই সে ভী যে মতো কমেন্ট করে মানে ব্যাড কমেন্টস দিয়ে তো সে তা ভুল বুঝিপারছেন রিয়লাইজ করছেন করেছেন, তো সে মেসেজ করলে দিদি সরি প্লিজ ক্ষমা করেদেবে, আপরে মুঠু কে মু না না সেমি কিছু নাই সরি কেবার কিছু কথা নাই, মানুষ মাত্রে মানুষ মাত্রে সমস্তে হি ভুল করতে আর ভুলটা বুঝিপার হি একচুয়ালি বড় কথা, তো যেহেতু সে তাঁর ভুল বুঝিপারছেন তো সেইটা হি মো বহু বড় কথা। আর সে ভী পুনে আহ মো ভিডিও দেখলে আর যা যেমি কমেন্ট করার কথা যেমি পজিটিভ কমেন্ট আসছে কথা তো সেমি পজিটিভ কমেন্ট আসছে, তো থ্যাংক ইউ সো মচ সে ভী কি মোর তা যা হোক আপনার আপনার মন পরিবর্তন করে নেলে, তো কিন্তু না আপনার যে মানে এটা মোটর ওপেন চ্যালেঞ্জ লাগবে আপনার বলি নিশ্চিত ভাবে মু দিনে না দিনে যে পরিবর্তন করাই দেবি আন পরিবর্তন করাই বি দেলি, তো আপনার ভাবুছি এটা মু এমনি মানে ক্রেডিট পাইপি কুহনি একচুয়ালি সে ভী যা করছেন ঠিক করছেন কিন্তু রাগ রুষা কি কাহু খারাপ ল্যাঙ্গুয়েজে কেবাটা টোটালি ঠিক নু কি কাহ পর্সনাল লাইফে কম কলা কম নগলা সেটা আমার একচুয়ালি ইন্টরফেয়ার করা কথা হই নি, তো সেটা জমারি ভালো কথা নু, তো মু তো কেবে কাহ পর্সনাল লাইফে ইন্টরফেয়ার করি নি, তো কিছু কেবে বি করে নি কাহ পর্সনাল লাইফে ইন্টরফেয়ার, যে যা যে যে খুশি তাকে সেই হি ছাড় দেওয়া কথা, তো ছাড়ত তো যা সে ভী ভুল বুঝবে তো সেটি মো যথেষ্ট, থ্যাংক ইউ সো মচ ভী আপনার মো তরফর ঢের সারা ভাল পাই আজে ভী ভাই কমেন্ট করে দিদি আমার চ্যানেল বিষয়ে কিছু কুহত, তো সে তাহলে ওকে কেদেবি আলু মতো জীবন যাচ্ছি এটি দেখুন ফ্রেন্ডস গোটে গরম গরম গা মোটর একচুয়ালি কেতবে বাহারিনি কিন্তু গোটে আলু এমনি গরম ঘা এটি গোটে বাহারি এটি গোটে বাহারি এরা কি দরজ হয়েছে হাত বি দিয়ে হোনি কষ্ট প্রবল হচ্ছে, তো একচুয়ালি মোটর কেতলে এমনি গরম ঘা কা হুয়ে না কিন্তু এথর আলু ছাড়ুন
ବ୍ଲଗ୍ଟା କଣ୍ଟିନ୍ୟୁ କରିଦେ। ତ ସେ ଭାଇ ଭଉଣୀ କହିଦେ, ଜଣକ ଭଉଣୀଙ୍କ ନେମ୍ ହେଉଛି ଲିଜୁସ୍ ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍। ତ ପ୍ଲିଜ୍ ସେ ଚ୍ୟାନେଲ୍କୁ ମଧ୍ୟ ଟିକିଏ ଯାଆନ୍ତୁ, ଆଉ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ସବୁ କିଛି କରନ୍ତୁ। ଆଉ ଯେଉଁ ଭାଇ ମଧ୍ୟ କହିଦେଲି, ତ ସେ ଭାଇ ହେଉଛନ୍ତି ଆମ ଏଇ ପାଖାପାଖି ଏରିଆର, ମାନେ ମୋ ଘର ପାଖାପାଖି ଏରିଆର, ମାନେ ବୈଦେଶ୍ୱର ଆକ୍ଚୁଆଲି ସେ ଭାଇଙ୍କ ଘର। ତ ସେ ଭାଇ ବି କହିଲେ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ବିଷୟରେ ଆପଣଙ୍କ ଚ୍ୟାନେଲ୍ରେ କିଛି କୁହନ୍ତୁ। ତ ସେ ଭାଇଙ୍କ ଚ୍ୟାନେଲ୍କୁ ମଧ୍ୟ ଯାଆନ୍ତୁ, ସେ ଭାଇଙ୍କ ଚ୍ୟାନେଲ୍ର ନାଁ ହେଉଛି ଓଡ଼ିଆ ପୁଅ ରମେଶ। ତ ସେ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣମାନେ ମଧ୍ୟ ଯାଆନ୍ତୁ, ଯେଉଁମାନେ ମୋ ଭିଡ଼ିଓକୁ ଦେଖୁଛନ୍ତି। ତ ପ୍ଲିଜ୍ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛି ସେମାନଙ୍କ ଚ୍ୟାନେଲ୍କୁ ଗୋଟେ ଥର ଆଟଲିଷ୍ଟ ଯାଆନ୍ତୁ, ଭିଜିଟ୍ କରନ୍ତୁ, ତାଙ୍କ ଭିଡ଼ିଓ ସବୁ ଦେଖନ୍ତୁ କେମିତି କ'ଣ ଲାଗୁଛି। ଆପଣଙ୍କ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ, ଆପଣ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାଟା ଆପଣଙ୍କ ଉପରେ ହିଁ ଡିପେଣ୍ଡ କରେ। ତ ଦେଖା ତ ଆପଣ ଦେଖନ୍ତୁ, ଆର୍ ତାପରେ ଲାଇକ୍ ଯଦି ଆପଣଙ୍କ ଭିଡ଼ିଓ ସେମାନଙ୍କର ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିବ, ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ତ ପ୍ଲିଜ୍ ଗୋଟେ ଥର ମୋ ରିକ୍ୱେଷ୍ଟ ରଖିକି ଯାଆନ୍ତୁ, ଓଡ଼ିଆ ପୁଅ ରମେଶ ଆଣ୍ଡ ଲିଜୁସ୍ ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍। ତ ଲିଜୁସ୍ ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍ କି ମୁଁ ମଧ୍ୟ କହିଦେଉଛି, ତ ସିଏ ଆକ୍ଚୁଆଲି ସେ ଭଉଣୀ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ପୋଷ୍ଟ କରୁଛନ୍ତି, ଆକ୍ଚୁଆଲି ମୁଁ ତାଙ୍କୁ କହୁଛି ଡେଲି ଭିଡ଼ିଓ ପୋଷ୍ଟ କରନ୍ତୁ। ମୁଁ ଆଜି ତାଙ୍କ ଚ୍ୟାନେଲ୍ ଦେଖୁଥିଲି, ସେ ଯେଉଁ ଲିଜୁସ୍ ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍ ଚ୍ୟାନେଲ୍ ଦେଖୁଥିଲି ଆଜି, କିନ୍ତୁ ସେଥିରେ ବ୍ଲଗ୍ ତାଙ୍କର କଣ୍ଟିନ୍ୟୁ ମାନେ ଡେଲି ବ୍ଲଗ୍ କି ଭିଡ଼ିଓ କିଛି ବି ଆସେନି, ଏମିତି ମଝିରେ ଗ୍ୟାପ୍ କରିଦେଉଛନ୍ତି। ତ ସେମିତି ଭଉଣୀ ପ୍ଲିଜ୍ ଗ୍ୟାପ୍ କରନ୍ତୁନି, ଗ୍ୟାପ୍ କଲେ ଭିୟୁଜ୍ କମିଯିବ, ସବସ୍କ୍ରାଇବର୍ ବି ଯାହା ଆପଣଙ୍କର ରହିଛନ୍ତି ସେ ସବୁ ଡାଉନ୍ ହୋଇଯିବ। ତ ପ୍ଲିଜ୍ ଡେଲି କିଛି ନା କିଛି ବନେଇବାକୁ ମାନେ ଅପଲୋଡ଼୍ କରନ୍ତୁ। ତ ଆପଣଙ୍କ ଉପରେ ନିର୍ଭର କରେ, ଆପଣ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ବାଧ୍ୟ ବି କରୁନି, ସବୁ ଆପଣଙ୍କ ଇଚ୍ଛା, ଆପଣଙ୍କ ଉପରେ ନିର୍ଭର କରେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ତ ଏବେ ଯଦି ଅଛି ଦେଖୁଥିଲେ କି ମୋ ଝିଅ ତ ଫାଇନାଲି ଆସିଛି ହେରି ଘରକୁ, ତ କାଲି ଗଲା ସନ୍ଧ୍ୟା 5:30 ବେଳକୁ ଗଲା, ଆଜି ଆସିକି 7:30 ହେଇନି, ଆସିକି ଅଲରେଡ଼ି ଘରେ ପହଞ୍ଚି ସାରିଛି। ଆପଣ ତ ଦେଖି ସାରିଛନ୍ତି ପ୍ରଥମରୁ, ତ ଅଲରେଡ଼ି ତ ବ୍ଲଗ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ହୋଇସାରିଛି। ତ ଆଜି ଆକ୍ଚୁଆଲି ମୁଁ କିଛି ବ୍ଲଗ୍ ଆକ୍ଚୁଆଲି ବନେଇନଥିଲି, ଦିନ ସାରା ଆମ ଉପରେ କରେଣ୍ଟ ନଥିଲା, ତ ଦିନ ସାରା କରେଣ୍ଟ ଯେହେତୁ ନଥିଲା ତ କିଛି ବ୍ଲଗ୍ ବନେଇନଥିଲି। ତ ଏବେ ଟାଇମ୍ ଆପଣମାନଙ୍କୁ ଦେଖିବି କେତେ ଟାଇମ୍ ହେଲାଣି, ରାତି ଆସିକି 12:15 ଟାଇମ୍ ଅଛି, ମୁଁ ତ ଏଇ ଟାଇମ୍ରେ ବ୍ଲଗ୍ ବନାଉଛି କାହିଁକିନା କାଲିକି ଅପଲୋଡ଼୍ କରିବା ପାଇଁ ସରି ଏଇ ଭିଡ଼ିଓଟା ଯଦି ଅପଲୋଡ଼୍ ହେବ ତ ଆଉ କିଛି ବି ଭିଡ଼ିଓ ମନେ ନଥିଲା, ମୋ ପାଖରେ କିଛି କଣ୍ଟେଣ୍ଟ ମାନେ କଣ୍ଟେଣ୍ଟର କିଛି ଭିଡ଼ିଓ ନଥିଲା, ତ ସେଥିପାଇଁ ଅପଲୋଡ଼୍ କରିବାକୁ କିଛି ନାହିଁ। ମୁଁ ଗୋଟେ ଦିନ କାହିଁକି ଆପ୍ ରଖିବି, ତ କିଛି ନା କିଛି ଦେବା ପାଇଁ ମୁଁ ଟ୍ରାଏ କରେ। ତ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଟାଇମ୍ଟା ମୁଁ ଦେଖାଇ ଦେଉଛି, ଦେଖନ୍ତୁ 12:15 ଟାଇମ୍ ଅଛି, ତ ମୁଁ ଏଇ ଟାଇମ୍ରେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼୍ କରୁଛି। ତ ଶୋଇବା ଟାଇମ୍ ହେଇଛି, ଆକ୍ଚୁଆଲି କରେଣ୍ଟ ଯେହେତୁ ନଥିଲା ତ ଏବେ ଟିକେ ହେଲା, ଜଷ୍ଟ କରେଣ୍ଟ ଆସିଲା, ଅଧଘଣ୍ଟା ହେବ କରେଣ୍ଟ ଆସିଲା, ତ ମୁଁ ଆସିଲା କ'ଣ କହିଲି ଶୋଇନଥିଲି, ତ ମୁଁ କହିଲି ନାଇଁ ବ୍ଲଗ୍ଟା ବନେଇଦେବି କିଛି ଆପଣଙ୍କୁ କହିଦିଏ। ତ ହଁ, ଆପଣଙ୍କୁ କହିଥିଲି କି ମୋ ଝିଅର ଯେଉଁ ନୂଆ ଡ୍ରେସ୍ଟା ଆସିଛି ଆପଣଙ୍କୁ ଦେଖେଇ, ଚାଲନ୍ତି ଆପଣଙ୍କୁ ଦେଖାଉଛି ଡ୍ରେସ୍ଟା, କହିଥିଲି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖାଇବୁ, ପ୍ଲିଜ୍ ଦେଖନ୍ତୁ, ଜମି ମାନେ କଟ୍ କରନ୍ତୁନି। ଏଇଟା ଜ୍ୟାକେଟ୍ ଟାଇପ୍ର, ବଟ୍ ଜ୍ୟାକେଟ୍ ଆପଣଙ୍କୁ ଦେଖୁଛି, ଏଇଟା ଭିତର ଗଞ୍ଜିଟା, ଦେଖନ୍ତୁ କେମିତି ଲାଗୁଛି। ତ ମୋତେ ଟିକେ ହାଲକା ଫୁଲକା କଲର୍ ଟିକେ ପସନ୍ଦ, ତ ସେଥିପାଇଁ ମୋ ଝିଅକୁ ବି ମଧ୍ୟ ମୁଁ ହାଲକା ଫୁଲକା କଲର୍ ପିନ୍ଧିବାକୁ ପସନ୍ଦ କରେ। ଏଇଟା ଗଞ୍ଜିଟା, ଏଇଟା ଜ୍ୟାକେଟ୍ଟା ଆପଣଙ୍କୁ ଦେଖାଇ ଦେଉଛି, ତ ଇଏ ହେଉଛି ତା'ର ଜ୍ୟାକେଟ୍ଟା, ଦେଖନ୍ତୁ, ଆଉ ତା ଇଏ ହେଉଛି ତା ପ୍ୟାଣ୍ଟ। ତ ଦେଖିଲେ ତ ଆପଣମାନେ, ତ ଏଇଟା ମୋ ମେସୋରୁ ଜୀବନ ପଳଉଛି ହାତ ଆଜିକାଲି, ତ ଏଇଟା ମୁଁ ମେସୋରୁ ଅର୍ଡ଼ର୍ କରିଦେଇଥିଲି, ତ ଆର ପ୍ରାଇସ୍ ବି ମଧ୍ୟ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି, ମାତ୍ର ଜରିଟା ତ କାହିଁ ନାହିଁ, ଯେଉଁ ଅର୍ଡ଼ର ଜରିଟା ଫୋପାଡ଼ି ଦେଇଥିଲି ସକାଳେ, ତ ଆର ପ୍ରାଇସ୍ ହେଉଛି 307 ଟଙ୍କା, 307 ରୁପିଜ୍ ଓନ୍ଲି। ତ ଆଉ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି ମଧ୍ୟ, ମୋ ଝିଅ ପାଇଁ ମାନେ ଫାଇନାଲି 1.5 ବର୍ଷ ପରେ ନୂଆ ଡ୍ରେସ୍ ଆଜି କିଣିଲି, 1.5 ବର୍ଷ ହେଲା ଟୋଟାଲି ନୂଆ ଡ୍ରେସ୍ କିଣା ହେଇନଥିଲା, ଏଇଟା ଫାଷ୍ଟ ମାନେ 1.5 ବର୍ଷ ପରେ ଆଜି ତା'ପରେ ନୂଆ ଡ୍ରେସ୍ କିଣା ହେଇଛି। ତ କ'ଣ ପାଇଁ କିଣାହେଲା ତା ରିଜିନ୍ ଟାଇମ୍ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି, ତ ଯେହେତୁ ତା ବାବା ଏକ୍ସପାୟାର୍ଡ଼ କରିଯାଇଥିଲେ, ତ କିଛି ସେମିତି କିଛି ମାନେ କୌଣସି ପର୍ବପର୍ବାଣୀରେ ନୂଆ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧନ୍ତିନି, ସେଥିପାଇଁ ମୁଁ ତା ପାଇଁ କିଛି ବି ନୂଆ ଡ୍ରେସ୍ କିଣିନଥିଲି। ମୋ ହଜବେଣ୍ଡଙ୍କର ମଧ୍ୟ ବର୍ଷିକିଆ ହେଇନି, କାହିଁକିନା ଶାଶୁମା ଏକ୍ସପାୟାର୍ଡ଼ କରିଥିଲେ, ତ ତାଙ୍କରି ବର୍ଷିକିଆରେ ହେବ, ତ ଆଗକୁ ଆସୁଛି ଯେହେତୁ ବର୍ଷିକିଆ, ତ ସେଥିପାଇଁ ଏଇଟା କିଣା ହେଇଛି, ତା ପାଇଁ ସେ ପିନ୍ଧିବ, ଆଉ ନହେଲେ 1.5 ବର୍ଷ ହେଲା ଟୋଟାଲି ନୂଆ ଡ୍ରେସ୍ କିଣା ହେଇନି ତା ପାଇଁ, ତା'ପରେ ବି ତା'ର ଯେତିକି ଆକ୍ଚୁଆଲି ଡ୍ରେସ୍ ହେବ ତ ଆପଣମାନେ ବିଶ୍ୱାସ କରିପାରିବେନି, ମୁଁ ବି ମାନେ ଡ୍ରେସ୍ ତା'ର
ଦେଇଦେଇଛି କେତେ ମାନେ ଛୋଟ ଛୋଟ ଛୁଆମାନଙ୍କୁ ଗୋଟେ ଫୋପାଡ଼ି ବି କ'ଣ ଭଲ ଡ୍ରେସ୍ରା ଛୋଟ ଛୋଟ ଯେଉଁ ହେଇଯାଏ ତ ଦେଇଦିଏ ନୂଆ ଡ୍ରେସ୍ରା ହି ମଧ୍ୟ ତା'ର ଆକ୍ଚୁଆଲି ସେ ଫ୍ରକ୍ ପିଲାଦିନୁ ପିନ୍ଧି ଆସିନି ସବୁବେଳେ ସର୍ଟ ସର୍ଟ ପିନ୍ଧି ଯାଇଛି ଯେଉଁ ଯେହେତୁ ତ ଫ୍ରକ୍ରା ସବୁ ଯେଉଁ ମିଳିଥିଲା ଯେଉଁ ଡ୍ରେସ୍ ହକା ତ ସେ ସବୁ ମୁଁ ଦେଇଦେଲି ମୁଁ ପିନ୍ଧୁନି କାହିଁକି ଥୋଇକି ଘରେ ମାନେ ଇଏ କରିବା କଥା ଏମିତିରେ ମୁଁ ମାନେ ସବୁ ପୋଛାପୋଛି କରିଦେବି ତଳ କପଡ଼ାରେ ସବୁ ମାନେ ତା ଡ୍ରେସ୍ରେ ପିନ୍ଧାନି ଯେଉଁ ଦେଢ଼ ବର୍ଷ ହେଲା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବି ତା'ର ମାନେ ଡ୍ରେସ୍ କିଣା ହେଇନି ତ ସେ ତଥାପି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ତା'ର ନୂଆ ଡ୍ରେସ୍ ସବୁ ଥିଲା ସବୁ ପିନ୍ଧିଦିଏ ତ ହଉ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଟାଇମ୍ ଆସିକି 12 ହେଇଗଲାଣି ଆଉ ନିଦ ବି ମାନେ ଆଖି ଖାଲି ମୋର ପତା ଏମିତି ପଡ଼ିଯାଉଛି ଆପଣ ସାଙ୍ଗରେ ଖାଲି ବାଧ୍ୟ ଏମିତି ପତା ଟେକି କଥା ହେଇଯାଉଛି କାହିଁକିନା ଦିନସାରା ଶୋଇନଥିଲି ଲାଇନ୍ ଯେହେତୁ ନଥିଲା ଦୁଇଟା ବେଳୁ ଲାଇନ୍ ପାୱାର କଟ୍ ହେଇଥିଲା ବର୍ଷା ପବନ ହେଇକି ତ ଫାଇନାଲି ଏବେ ମୁଁ ଚାଲିଲି ଶୋଇବାକୁ ଆଉ ହଁ ତ ଭିଡ଼ିଓକୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରୁଛି ପୁଣି ଦେଖା ହେବ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଉ ଗୋଟେ ଫ୍ରେଶ୍ ଭିଡ଼ିଓରେ ତ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହୁଛି ତ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଭଲରେ ଥାଆନ୍ତୁ ଖୁସିରେ ଥାଆନ୍ତୁ ସୁସ୍ଥ ଥାଆନ୍ତୁ ସବୁବେଳେ ସ୍ମାଇଲ୍ କରନ୍ତୁ ମୋ ପରି ଲାଇଫ୍ରେ ଯେତିକି ବି କଷ୍ଟ ଆସେ ସବୁବେଳେ ସ୍ମାଇଲ୍ କରନ୍ତୁ ସ୍ମାଇଲ୍ କରି କରି କଥା ହୁଅନ୍ତୁ ଦେଖିବେ କଷ୍ଟ ହାଲକା ହେଇଯିବ ତ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି ନା କଷ୍ଟ ହାଲକା ହେଇଯିବ କିନ୍ତୁ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ଗୋଟେ ଥର ତ ବାଧ୍ୟ କରୁନି ଆପଣମାନଙ୍କୁ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ଆପଣମାନେ ଆପଣମାନଙ୍କ ଉପରେ ମୋର ଟିକେ ମାନେ ଆପଣମାନେ ଆଉ ହଁ ଆପଣମାନଙ୍କର ସବୁବେଳେ ଡିମାଣ୍ଡ ଥାଇକି ସିଦ୍ଧିକି ଦିଦି ବ୍ଲଗ୍ରେ ଆଣନ୍ତୁ ସିଦ୍ଧିକି ଦିଦି ଟିକେ ବ୍ଲଗ୍ରେ ଆଣନ୍ତୁ ତ ଆକ୍ଚୁଆଲି ସେ ଯେହେତୁ ଛୋଟ ପିଲା ତ ସେ ପ୍ରାୟ ଟାଇମ୍ ମାନେ ମୁଁ ବ୍ଲଗ୍ ବନେଇଲା ବେଳକୁ ସେ ରହୁନି ନଚେତ ସିଏ ଥିଲା ବେଳକୁ ମୁଁ ବ୍ଲଗ୍ ବନେଇ ପାରୁନି ତ ଏମିତି ହେଇଯାଏ ନହେଲେ ସେମିତି କିଛି କାରଣ ନାହିଁ ଆସିବ ଆପଣମାନଙ୍କର ସବୁ କଥା ମୁଁ ଯେହେତୁ ରଖେ ତ ସେତିକି ମଧ୍ୟ ବ୍ଲଗ୍ରେ ଆଣିବାକୁ ଟ୍ରାଏ କରିବି ତ ହଉ ଫ୍ରେଣ୍ଡସ୍ ରହିଲି ଟାଟା ଏବେ ଲଭ୍ୟ ହେଲାଣି ଜୟ ଜଗନ୍ନାଥ।